আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকটা অনুপ্রাণিত হয়েই আজকের এই ভিডিওটি করা। যারা চাকরি ফাঁকে অলস কিছুটা সময় কাটান বা অলস কিছুটা সময় পান, তারা আসলে ঘরে বসে না থেকে অলসভাবে সময় না কাটিয়ে দেশি মুরগি পালন করে স্বাবলম্বী হতে পারেন বা বাড়তি কিছুটা ইনকাম করতে পারেন। সেটি কীভাবে করবেন আমি যেভাবে করছি সেটা আমি বলে দেই। সেটি হচ্ছে, আমি প্রথমে গ্রামগঞ্জে থেকে, যেমন আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার খালারা আছে, আমার নানুরা আছে, তাদের কাছ থেকে আমি 10টি মুরগি নিয়ে আসছি। তারপরে একটি ছোটো একটি ঘর তৈরি করছি 1000 বা 2000 টাকা দিয়ে। ঘর তৈরির পর মুরগিগুলোকে প্রথমে কীটনাশক ডোজ দিয়ে দিছি, রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিছি, তারপরে মুরগিগুলো মুক্ত অবস্থায় আমি পালছি। খাবার বলতে বাসার যে উচ্ছিষ্ট খাবারগুলো আছে সেগুলোই খাই, ধান চাল গম যা দিই সব খাই। তো সেদিক থেকে খাবারের কস্টটা অনেকটা কমই ছিল। এই মুরগিগুলো যখন ডিমে আসছে, আমি মুরগি ডিমগুলোকে না খেয়ে মুরগি দিয়ে কুচে বসিয়ে দিছি। কুচে বসানোর পরে দেখা গেছে যে আমার 10টির থেকে আমার অনেকগুলো মুরগি বাচ্চা চলে আসছে। সেই বাচ্চাগুলোকে ভালো মতো দেখভাল করে লালন পালন করে আজকে দেখেন আমি এই বাচ্চাগুলো মুরগিগুলো নিয়ে আসছি। এই দেখেন কতগুলো মুরগি আমার ওই 10টি মুরগির থেকে, দেখতে কত সুন্দর লাগে। তো তারপর থেকে দেখা যাচ্ছে যে না, এটার সম্ভাবনা ভালোই, খারাপ না। যখন আমার অনেকগুলো মুরগি হয়ে গেছে, 100-এর মতো মুরগি হয়ে গেছে, তখন আমি এই ঘরটি দিয়ে দিছি। দেখেন এই ঘরটি দিয়ে দিছি। তারপরে দেখলাম যে একটা বায়ো সিকিউরিটির একটা ব্যবস্থা দরকার। চতুর্দিকে যদি ঘেরাও থাকে তাহলে বাহিরের মুরগিগুলা ভিতর আসতে পারবে না, আমার মুরগিগুলা বাইরে যেতে পারবে না, আমি এখানে মুক্ত অবস্থায় পালতে পারবো। এই দেখেন আমি চতুর্দিকে ই দিয়ে দিছি, নেটের বেড়া লাগিয়ে দিছি, যাতে করে আমার মুরগিগুলা বাহিরে যেতে না পারে। তো সেদিক থেকে মুরগি আমার মুরগিগুলো আমি আবদ্ধ অবস্থায় না রেখে আমি মুক্ত অবস্থায় পালতে পারি। তো আসলে যাদের ইচ্ছা শক্তি আছে তারা অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবে। অ্যাকচুয়ালি আমার মুরগির প্রতি একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসা থেকে আজকে মোটামুটি আমি এ পর্যন্ত আসতে পারছি। আমার ইচ্ছা আছে এখান থেকে আমি মোটামুটি আরও ভালো কিছু করতে চাচ্ছি, একটা হ্যাচারি করতে চাচ্ছি। আমার 300 বা 500 মুরগি থাকবে, প্যারেন্টস থাকবে, স্টক থাকবে, সেই এখান থেকে যে ডিমগুলো আসবে আমি 2000 ডিম বসানো যায় এরকম একটি ইনকিউবেটর কিনবো। তারপর ওইখান থেকে বাচ্চা উৎপাদন করে আমি বাচ্চাগুলোকে ব্রুডিং করে আমি 2 মাস বা 3 মাস পেলে বাজারজাতকরণ করব। আসলে এই যে এখানে আমি নতুন মাটি ফালিয়ে রাখছি, দেখেন আপনাদের দেখাচ্ছি আমি, এই যে নতুন মাটি ফালাইছি। এখানে আমি ঘর করব, নতুন যে আমার মুরগিগুলো আসবে সেই মুরগির জন্য ঘর করব। এইখানে যাই হোক, দর্শক যারা চাকরি করেন বা চাকরির ফাঁকে যারা অলস সময় পান, তারা বসে না থেকে এই মুরগি পালন করেই হোক বা ছাগল পালন করেই হোক কিছুটা বাড়তি আয় করা সম্ভব, যার জ্বলন্ত প্রমাণ আমি। আমি 10টি মুরগির থেকে আজকে দেখেন এই এতগুলো মুরগি নিয়ে আসছি। তবে মুরগির প্রতি যে ভালোবাসা সেটা থাকতে হবে। আপনি যদি প্রথমেই এই 60 প্রথমেই যদি 1000 বা 2000 বা মুরগি দিয়ে শুরু করেন তাহলে আপনার ভবিষ্যৎ ভালো নাও হতে পারে। কারণ কি, মুরগি সব সময় যে আপনার ভালো থাকবে তা না, মুরগির অসুখ বিসুখ হবেই, ঠান্ডা লাগবে, তারপরে জ্বর থাকবে, তারপরে এই পায়খানাজনিত সমস্যা হবে, আমাশা হবে, বিভিন্ন সমস্যা হতেই পারে। এই রোগবালা সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। সেদিক থেকে আপনি বাসায় যদি 10 থেকে 15টি মুরগি প্রাথমিক অবস্থায় পালেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুরগির রোগবালায় কী, এই রোগবালায় সম্পর্কে আপনারা ভালো ধারণা থাকবে। যেমন ঠান্ডা লাগলে কী ওষুধ দিবেন, আমাশা হলে কী ওষুধ দিবেন, মুরগির চোখ ফুলে গেলে কী ওষুধ দিবেন, ভ্যাকসিনেশন কীভাবে করবেন, বাচ্চাগুলোকে কীভাবে লালন পালন করবেন,
কীভাবে খাদ্যাভ্যাস দেবেন ইত্যাদি সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, প্রাথমিক অবস্থায় যদি এত বড় একটা ঘর দিয়ে ফেলেন, তাহলে ঘরের মধ্যে অনেকেই দেখা যায় ইউটিউব দেখে একটা বড় একটা শেড তৈরি করলো, সেটার মধ্যে 500 বাচ্চা নিয়ে আসে, বাচ্চা ঠিকমতো ব্রুডিং করতে পারে না, ব্রুডিংয়ের সমস্যা হয়, তারপরে দেখা যাচ্ছে যে খাদ্যাভ্যাস কীভাবে করতে হয় সেটা জানে না, তারপরে যে দেখা যায় মুরগির বিভিন্ন সমস্যা হলে সেটা কীভাবে সমাধান করবে সেটা অনেক সময় জানে না, ও অনভিজ্ঞতার কারণে অনেক সময় দেখা যায় যে ধস নেমে আসে। তো আমি তাদেরকেই বলবো, যারা এই ফার্মিং করতে চান তারা প্রথমে অভিজ্ঞতা অর্জন করবেন, প্রথমে 10-15টি মুরগি নেবেন, 1000-2000 টাকা একটা ই করবেন, ঘর তৈরি করবেন, ছোটো ঘর, সেই ঘরের মধ্যে মুরগি আগে পালবেন, মুরগি পেলে দেখবেন যে এর পিস এর ঘাত প্রতিঘাতগুলো কী আছে, রোগবালাইগুলো কী আছে, এগুলো সম্পর্কে একটা ধারণা অর্জন করবেন। যখন আপনি 6 মাস বা 1 বছর পালন করবেন তখন দেখবেন আপনার ওই মুরগিগুলো থেকে ডিম উৎপাদন হবে, বাচ্চা উৎপাদন হবে, সেই বাচ্চাগুলো কীভাবে পালবেন সেই সম্পর্কে একটা ধারণা আসবে, সেই বাচ্চাগুলো দিয়েই আপনি মোটামুটি বড় পরিসরে নিতে পারবেন। এই দেখেন এই যে আমার 10টি মুরগির থেকে মোটামুটি আমার আজকে 100-এর মতো বাচ্চা হয়ে গেছে, এই যে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে। এখন আমার ইচ্ছা আছে যে হ্যাঁ, আমি বাণিজ্যিক ভিত্তিতে একটি দেশি মুরগির অর্গানিক একটা হ্যাচারি করব, এখান থেকেই মাংসের চাহিদাও যেমন মিটবে, ডিমের চাহিদাও আমি ই করতে পারবো। আমি মুক্ত অবস্থায় এভাবেই পালন করতেছি। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এই খামারটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই সেটা সম্ভব হবে। আরেকটি বিষয়, আমার একটি ইউটিউব চ্যানেল আছে এই দেশি মুরগি সংক্রান্ত, ইউথ অ্যাগ্রোটেক ফার্মিং প্রজেক্ট। এখানে আমি আমার খামারে যে নিয়মিত যে সমস্যা, যে মুরগির আমাশাজনিত সমস্যা হলে আমি কী ওষুধ দেই, ঠান্ডাজনিত সমস্যায় কী ওষুধ দেই, ভ্যাকসিনেশন কীভাবে করি, ব্রুডিং কীভাবে করি ইত্যাদি সম্পর্কে আমি আলোচনা করি এবং করে থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।